আছো? আশা করি সবাই ভালো আছো। আমার টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 8:30, আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমি ডোডোর ক্লাসে গেছিলাম, মানে ওর ডোডোকে নিয়ে ওর গানের ম্যামের কাছে গেছিলাম গানের ক্লাসে। তো ওখান থেকে এসেছি, এসে আজকে সকাল থেকে তো ব্লগ শুরু করতে পারিনি, এখন শুরু করলাম। আমি ঘরের সমস্ত কাজকর্ম, আর আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, ভাতে ভাত করে রেখে গেছি, মানে ভাতে ভাত খেয়ে গেছিলাম সকালে, রুটি ফুটি করেছিলাম, রুটি তরকারি করেছিলাম, তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জামা কাপড় কাচা, ঘর মোছা, এগুলো তো রয়েছে, মানে রোজকার যেমন আর কি কাজ থাকে তো সেগুলোই করেছি, কিন্তু আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আসলে ডোডোর ক্লাসে যাওয়ার জন্য আমি শনিবার দিনটা না আমার এতটাই এ থাকে, সমস্ত কাজগুলো গুছিয়ে যেতে হয় আমাকে, তা না হলে এসে মানে জল তোলা, জল না জল তুলে রেখে যেতে হয়, তো সমস্ত প্রচুর এ থাকে, সব কাজগুলো করে যেতে হয়, আর হয়ে আমাকে 4:30-এর মধ্যে বেরিয়ে যেতে হয়, তো সেই জন্য কোনো কিছুই এ করতে পারিনি। সমস্ত কাজগুলো জল থাকতে থাকতে আমাকে সব করে নিতে হয়, আবার জল তুলতে হয়, তো সেই জন্য। আর ডোডো ক্লাস থেকে এসে আমি বাসনগুলো সব মেজে রেখে দিয়ে গেছিলাম, তো বাসনগুলোকে সব গুছিয়ে নিচ্ছি। আর কুকারে দেখছো, কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, দুপুরেতে আলু সেদ্ধ, ভাত, পাঁপড় ভাজা, ডোডোকে ডিম ভেজে দিয়েছিলাম, আর আমি পাঁপড় ভেজেছিলাম, আর ডাল, মুসুর ডাল বানিয়েছিলাম, তো ওটাই দুপুরে আমি ডোডো খেয়েছি। আমি পাঁপড় ভাজা আলু সেদ্ধ দিয়ে খেয়েছি, ডোডো অমলেট দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে, আর লেবু ছিল। আর এখন এই যে কুকারে ভাত করে নিচ্ছি, ওতে আলু সেদ্ধ আছে, আর একটু আলু ভেজে নেব। ডাল তো করা আছে, ডাল আছে ফ্রিজ থেকে বের করে রেখেছি, বাসনগুলো গুছিয়ে নিয়ে ভাতটা আমার মানে হচ্ছে, দেখছো গ্যাসটা জ্বলছে, তো ভাতটা হচ্ছে এদিকে। আর আলু ভাজার আলুও কেটে নিয়েছি, বাসনটা এ করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর আলুটাও আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি একটু গা পাত মানে স্নান করব, বাইরে থেকে এসেছি যেহেতু, তো আর আমি আমার গরমে খুব অসুস্থ হয়, ভীষণ কষ্ট হয় আমার, তো তোমরা তো জানোই আমার কিছু প্রবলেমস আছে, তো সেই জন্য আমার সেই জন্য ঘাম এতে করতে করতে মোটামুটি নিজেকে স্যানিটাইজ করে, হাত ফাত স্যানিটাইজ করে, হ্যান্ড ওয়াশ দিয়ে আমি এসব কাজগুলো করে নিচ্ছি, নাহলে আর পরেন একবারে বসে গেলে আর ভালো লাগবে না, সারাদিন পুরো পাগলের মতন কাজকর্ম করে রেখে গেছি। ডোডোর গানের ক্লাস থেকে এই মাত্র এলাম, আর দেখেই তো বাসন বাসনগুলো সব গুছিয়ে নিলাম, আর ডোডোর জামা কাপড় মানে যেগুলো গেছিলাম ডোডোর জামা কাপড়গুলো ওইগুলোই তোমাদের ওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে, কেমন দেখতে হয়েছে জিনিসগুলো। ডোডোর জামা কাপড় মানে আমার বোনের বাচ্চাদের, দিদির বাচ্চাকে, তো এসব জামা কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখে বলো কেমন লাগছে। আর আজকেও বেশ কিছু এ করেছি, ওই ডোডো জুতো, তারপর শায়নের জুতো, আর একটা বিছানার চাদর, এগুলো আর দেখালাম না, এই আর কি, মানে পুজোর কেনাকাটা আমাদের তো করছি অল্প অল্প করে, ডোডোর আর ডোডোর পাপারই করছি, ওদের দুজনের আর কি জুতো কিনেছি, আমার জুতোটা রয়েছে আমি নিয়ে নিই, তো এটাই আর কি। আর ওদিকে তো ভাত দেখলে, তো চলো ওগুলো দেখতে থাকো। আর আগের দিন শ্রীরামপুর গিয়ে বাচ্চাদের যে সব জামা কাপড়গুলো কিনেছি, তো তোমাদের সেদিন আমি শেয়ার করতে পারিনি, আজকে আমি দেখাবো, তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে জিনিসগুলো। তো ওই যে বললাম যে গেছিলাম, কাল যে গেছিলাম সেইগুলোই নিয়ে এসেছি কিছু, ওর একটা সবাই এটা দিয়ে আগে শুরু করি, ওর এই শর্ট প্যান্টটা নিয়েছি, আর তোমরা দেখিয়ে দিলাম আর কি নিয়েছি তাই দেখিয়ে দিলাম, আর এটা আমার বোনের মেয়ের জন্য নিয়েছি এই জামাটা, এই জামাটা বোনের মেয়ের জন্য নিয়েছি, দেখানো যাচ্ছে না, যাই হোক এই যে জামাটা, আর আমার বোনের যেটা পুচকি মেয়েটা তার জন্য নিয়েছি এটা, এটা এর সাথে সেট, ও তো একদম পুচকি সেজন্য নরম মতন দেখে নিয়েছি, এই যে
এইরকম দেখতে, একদম ভীষণ নরম। আর এইটার সাথে এইটা সেট ছিল, এটা সেট আর কি, তো এই দুটো নিয়েছি। দিদির ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছি, প্যান্টও নিয়েছি, তবে প্যান্টটা আছে এই যেরকম দেখতে, গেঞ্জিটা এরকম দেখতে, দুধি হালতার কালারটা। ছেলেদের আর কি দেখাবো, সেই জন্য দেখালাম। এই যে আমার পরের দুটো জিন্স নিয়েছি, আর আমার দিদির ছেলের জন্য একটা জিন্স নিয়েছি, এই হয়েছে। আর এবারে আসি আমার ছেলের জন্য। আমি এসে খুলে দেখছিলাম কেমন হয়েছে, এই যে একটা গেঞ্জি, এর সাথে এই প্যান্টটা হয়েছে, এর সাথে এই প্যান্টটা, এই গেঞ্জিটার সাথে আমার ছেলের জন্য এটা। আসলে ওকে পরিয়ে দেখিয়েছি, মানে দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। আনতেই ওকে আমি ঠিক এরপরে দেখছিলাম হয়েছে কিনা। এই যে এটার সাথে এটা, ছেলেদের আর কি দেখাবো, তবুও আর কি বাচ্চাদের তো ভালো লাগে দেখতে, তাই। আর এটার সাথে এই যে এটা নিয়েছি, এরকম এটা হাঁ করে থাকবে এই তিমি মাছটা, তো এইটাই আর কি। আর ওর জন্য দুটো রুমাল নিয়েছি, আর আমার একটা রুমালের সেট, ব্যাস এটাই আর কি। তো কেমন লাগলো তোমরা জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার পাশে থেকো। আর জামাকাপড়গুলো গুছিয়ে রাখার পরে আমি চলে এসেছি এবার ভাতগুলো করতে, বেড়ে নিতে। ভাত তো কুকারে হচ্ছিলো দেখলেই, ডাল করা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এই যে ডাল আছে, আর আলু ভাজাটাও আমি করে নিয়ে তারপর একটু স্নান করে নিয়েছি। আর এবার চলে এসেছি ভাতগুলো, মানে ভাত বাড়তে তিনজন, আলু সেদ্ধগুলো মেখে নিচ্ছি, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, আর গরম গরম ভাত, তো আর লেবু আছে। এটাই রাতের ডিনার আমাদের, তো তিনজনে খেয়ে নেবো। আর এখন কিন্তু বাজে 10:30, অনেকটাই রাত হয়ে গেছে, আর আমারও একদম ভালো লাগছে না, সারা দিন পুরো মানে দৌড় ঝাঁপ করে করে না, আর যেন মানে সত্যিই ভালো লাগছে না। এবারে মনে হচ্ছে খেয়ে শুতে পারলে মানে বাঁচি আর কি, এরকম আর কি। তো ডোডোকে মেখে দেবো, ডোডো খেয়ে নেবে, গরম গরম ভাত আছে, আর তিনজনেই আছি, তো গল্প করতে করতে একটু তো গল্প করতে করতে সময়ও লাগবে, মানে আর আমরা একটু খেতে খেতে একটু গল্প একটু আড্ডা দিতে দিতেই খাই আর কি তিনজনে মিলে। তো লেবু নিয়ে নিয়েছি, আর ডোডো আর শায়ন তো একদমই লঙ্কা খায় না, শায়নও একদম লঙ্কা খায় না, ডোডোও তো বাচ্চা মানুষ, ও লঙ্কা খেতে পারে না, কিন্তু আমি আবার লঙ্কা ছাড়া একদমই খেতে পারি না। তো সেই জন্য আমার প্লেটে মানে তোমরা দেখতে থাকো কতগুলো আমি লঙ্কা নিই। আর ডোডোরও ভাতটা বেড়ে নিচ্ছি, আর রাতের দিকে বিশেষ করে, বা আমি ডোডো একা খেলে কুকারেতেই আমি বেশিরভাগ ভাতটা করি। শায়ন আবার একদম মানে কুকারের ভাতটা খুব একটা ও পছন্দ করে না, একটু বেশ হাঁড়িতে মানে ঝরঝরে ভাতটা ও ভীষণ পছন্দ করে। আমার আবার মোটামুটি যা হোক হলেই হবে খাওয়া নিয়ে দরকার, কারণ করতে হবে, তো যত চুজ করব নিজেকে ততটা কেয়ার করতে হবে। আর এই মুহূর্তে আমার এখন একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে কোনোভাবে একটু খেয়ে শুতে পারলে বাঁচি এরকম। আর এবারে আলু ভাজা, গরম গরম আলু ভাজা, মানে রাতের খাবারটা সত্যিই গরম গরম আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ, লেবু, একদম পুরো জমে গেছে। আর আজকে তো শনিবার, শনিবার নিরামিষ, তো সেই জন্য নিরামিষই আয়োজন। আর এই রকম গরম গরম খাবার পেলে আমার তো আর কিছুই লাগে না, সাথে লেবু আছে, তো একদম মানে অসাধারণ আমাদের আজকের মেনুটা হয়েছে।
আর আমি মানে সব তো বেরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ডোডো এইদিকে এসে মানে ও আজকে নতুন গান তুলেছে, তো তো এতদিন সারগাম করছিল, তো খুব এক্সাইটেড, ভীষণ করে সেই থেকে গুনগুন করে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে, খেয়ে আর এই বাসনগুলোকে মেজে নিয়ে চলে এলাম। ও আসতেই চা খেলো, তারপরে এইসব এই কুকারে ভাত, কড়াতে আলু ভেজেছি, তো গ্যাস ফ্যাস সমস্ত মুছে টুছে নিয়ে আর এই যে থালা ফালাগুলো মেজে নিলাম। আর মুখ ধুয়ে চলে এসেছি, একদম হাত ফাত ধুয়ে মুখ ফুক ধুয়ে চলে এসেছি, এবারে শোবো, ব্যাস আর পাচ্ছি না। এখন বাজে 11:30। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর বক বক করছি না, আর মানে আর ভালো লাগছে না, এবার শুতে ইচ্ছে করছে। বিছানাটাকে রেডি করতে হবে, বিছানাগুলো মানে ঠিক করতে হবে আর কি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর জীবনে যাই হোক অল টাইম হ্যাপি থেকো। টাটা, গুড নাইট।